অনেকে বলেন যে আল্লাহ তাআলা এরকম আমাদের জন্য এত বাইন্ডিংস কেন দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, সেজন্য আল্লাহ জানেন আমাদের কোনটাতে ক্ষতি হবে, কোনটাতে ধ্বংস আসবে, আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য নিষেধ করেছেন। একটা ছোট বাচ্চা, সে অনেক কিছু ধরতে চায়, অনেক কিছু ধরতে চায়। আপনার বাড়িতে একটা মোমবাতি জ্বালাইছেন, মোমবাতির মাথায় আগুন জ্বলছে, আগুনটা লাল এবং হলুদের মিশ্রণে অপূর্ব একটা সুন্দর দৃষ্ট আগুনের মধ্যে আছে। 2 বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু আগুনটা ধরতে যায় কি যায় না? কারণ সে দেখে আগুনটা আবার নাচতেছে, আবার কালারফুল, দেখতে তো চমৎকার, এটা ধরলে মনে হয় আমি জান্নাতি সুখটুক পাবো, সে কিন্তু ধরার চেষ্টা করে। বাপ মা কি করে? বাধা দেয়। শুধু বাধা দেওয়া, সর্বশক্তি দিয়ে বাধা দেয়। এরকম অনেক কিছু বাচ্চারা করতে চায়, বাপ মা কিন্তু করতে দেয় না। বাচ্চা তখন কি করে? কান্না শুরু করে। কান্নার যে গতি থাকে, সে গতি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে মনে হয় সে বলতে চাচ্ছে যে আমি এই সামান্য জিনিসটা চাইলাম, আমার মা বাপ দিল না, পাষাণের মতো, হৃদয়হীনের মতো আমাকে দূরে সরাই দিল, ওইটার কাছেই যাইতে দিল না। এরা কি মানুষ? বাচ্চার হাবভাব দেখে এরকম মনে হয় না? অথচ বাচ্চা যতই কাঁদক কেঁদে মরে যাক, মা কিন্তু এটা ধরতে দেয়। এটা কি বাচ্চার ভালো করে না খারাপ করে? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত থেকে দূরে সরায় রাখেন। বান্দা চায় আরে আমার এই চাকরিটা হয়ে যাক, ওই ব্যবসাটা আমি সাইন করি, আমার ওই কাজটা হয়ে যাক, কিন্তু আল্লাহ দেয় না। সে অভিমান করে, আরে আল্লাহ আমার কেন দেয় না? সে জানে না সে যেটাকে কল্যাণকর মনে করছে এর পেছনে তার জন্য অকল্যাণ নিহিত থাকতে পারে, আল্লাহ তাআলা হয়তো সেজন্য তাকে সেটা দিচ্ছেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেগুলো আমাদের জন্য অকল্যাণকর, সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন।